আজকের সবথেকে বড় খবর, রেশন কার্ডধারীদের জন্য বড় খবর বেরিয়ে আসছে। পয়লা মার্চ থেকেই বদলে যাচ্ছে নিয়ম। যদি আপনি দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে পয়লা মার্চ থেকেই রেশন কার্ডের নিয়মে বদল আসতে চলেছে। তাই নতুন মাসে রেশন তোলার আগে জেনে নিন রেশন কার্ড নিয়ে কি নতুন আপডেট বেরিয়ে এসেছে। হয়তো দেখা গেল আপনি রেশন দোকানে গেলেন কিন্তু মাল পাচ্ছেন না, কিংবা এটাও হতে পারে আপনার প্রত্যাশার চেয়েও বেশি আপনি সেখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তাই যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, সেটা হতে পারে আপনার AA, SPHH, PHH, RKSY1, RKSY2, তাহলে 2024 সালের পয়লা মার্চ থেকে রেশন কার্ডধারীদের জন্য কি নতুন নিয়ম জারি করা হচ্ছে তা জানুন। এর সাথেই রয়েছে প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি বড় খবর বেরিয়ে আসছে। প্যান কার্ড গ্রাহকরা সতর্ক হয়ে যান, এই ভুল কাজটা করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, তাহলে প্যান কার্ড গ্রাহকদের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে এবং প্যান কার্ডে এই ভুল কাজটি করলেই আপনার ব্যাংক সহ বিভিন্ন উন্নতিতে সমস্যা হতে পারে। তাই রেশন কার্ড এবং প্যান কার্ডকে নিয়ে সরকারের তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে বা কি নতুন নিয়ম চালু করা হয়েছে বা পয়লা মার্চ থেকে রেশন বন্টন নিয়ে কি নতুন ব্যবস্থা চালু করা হয়েছে তা জানতে হলে সর্বক্ষণের ভিডিওটি মোটে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এবং আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলা বা শহরের নামটি নিচে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথমেই বলা হয়েছে রেশন কার্ড গ্রাহকদের জন্য মুখে হাসি ফুটলো, বদলে গেল পুরনো নিয়ম। সরকারের বড় সিদ্ধান্ত, বদলে গেল নিয়ম, দেশের রেশন কার্ড ধারকদের জন্য এলো বিরাট বড় সুখবর। দেশের বিভিন্ন রেশন দোকানে বসানো হতে চলেছে ই পস মেশিন। মূলত রেশন বন্টন ব্যবস্থায় বিভিন্ন কার্যবিরক্তি কেন্দ্র সরকারের তরফ থেকে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষের জীবন এক প্রকার অচল। এবার এই রেশন কার্ড নিয়ে প্রকাশ ছেলে বড় একটি আপডেট। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। এখন শুধু দিল্লি NCR নয়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে রেশন বন্টনের বিঘ্নের অভিযোগ থাকছে না। 2024 সালে পয়লা মার্চের পর রেশন কার্ডধারীরা বিতরণের ঝামেলা সহ অন্যান্য ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। গ্রাম বা শহর অঞ্চলে বসে থাকা ক্রেতা বা দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি করবেন আধিকারিকরা। জেলা সরবরাহ দপ্তরে বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সকলেই এখন ADS দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন। মূলত সারা দেশেই ইপস মেশিন বসানো হচ্ছে। এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পাবেন, একই সঙ্গে দোকানদার কত গম কত চাল দিচ্ছেন সেও তথ্য পাওয়া যাবে। দেশের অনেক জায়গায় রেশন কার্ড গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজন কম দেওয়া হচ্ছে। অনেক রাজ্যে জেলা খাদ্য দপ্তরে অভিযোগ জানাতেন এই বিষয়ে। তবে 2024 সালের পয়লা মার্চ থেকে দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের জন্য রাজ্যের জেলা সরবরাহ দপ্তরে অভিযোগ জানাতে হবে না। সারা দেশে 8 কোটিরও বেশি রেশন কার্ডধারীদের কম ওজনের বিষয়ে আর অভিযোগ করতে হবে না, কারণ জেলা সরবরাহ বিভাগের আধিকারিকদের পাশাপাশি রাজ্য ও দিল্লিতে বসে থাকা আধিকারিকরা রেশনের পরিমাণকে গন্ডগোল হতে দেবে না এমনই জানিয়েছে। গ্রাম ও শহর অঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সরবরাহে বসে থাকা নজরদারি করবেন আধিকারিকরা, আর এর ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। দেশের কোটি কোটি মানুষেরা এই রেশন কার্ড এর মাধ্যমে নিজেদের ভরণ পোষণ চালান, আর এই কারণের জন্য সরকার ধীরে ধীরে সকল দুর্নীতির দমন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আবার প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি বড় খবর বেরিয়ে আসছে। এই কাজ করলেই প্যান কার্ড গ্রাহকদের দিতে হবে জরিমানা, আগে জেনে সতর্ক হয়ে যান। প্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে এবার নয় নিয়ম জারি করলো আয়কর বিভাগ। এখন থেকে নিজের নামে একটার বেশি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। একাধিক প্যান কার্ড ব্যবহার করলে দিতে হবে জরিমানা। বিভিন্ন জালিয়াতি রুখতেই আয়কর বিভাগের তরফে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হলো ভারতের একটি পরিচয়পত্র। আয়কর বিভাগ এই পরিচয়পত্র দিয়ে থাকে। দেশের মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য এই প্যান নম্বর থাকা আবশ্যক। এই নম্বরের ভিত্তিতে কোনো ব্যক্তি বা সংস্থার আর্থিক লেনদেনের হিসাব রক্ষিত হয়। প্যানের ভিত্তিতে জমা হয় আয়কর। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে লাগে এই পরিচয়পত্র। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষই প্যান কার্ড ব্যবহার করে থাকেন, কিন্তু এই প্যান কার্ড ব্যবহার করার বা রাখার কিছু নিয়ম আছে। নিজের নামে একটি প্যান নম্বর বানাতে পারেন প্রত্যেকে। যদি দুটি প্যান নম্বর কোনো ব্যক্তির নামে থাকে তাহলে তা অপরাধের শামিল, সেক্ষেত্রে তাকে সাজার মুখে পড়তে হতে পারে। ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনই কাম্য নয়, ধরা পড়লেই বড় বিপদ। আয়কর বিভাগ কঠোর ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে। সম্প্রতি আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে প্যান কার্ডে এরকম করলেই মোটা টাকা জরিমানা দিতে হবে গ্রাহককে। সাধারণত কোনো ব্যক্তির নামে একটি প্যান কার্ড নম্বর ইস্যু হয়, কিন্তু কখনো কখনো একাধিক প্যান কার্ডের গ্রাহ্য হয়ে একাধিক নম্বর তৈরি হয়ে থাকে। তা যদি হয়ে থাকে তাহলে একটি নম্বর সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। তবে অনেক অবৈধভাবে পরিচয়পত্র জালিয়াতি করে একাধিক প্যান নম্বর তৈরি করায় তা ধরা পড়লে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে। সেই সংক্রান্ত কোনো জালিয়াতি ধরা পড়লে শাস্তি আর বাড়বে বই আর কমবে না। প্যান কার্ড সংক্রান্ত সেই সব নিয়ম মেনে না চললে বড় বড় সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা, সেই সঙ্গে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারা। তাই এখন থেকে প্যান কার্ডের বিষয়ে এই নিয়মগুলি মেনে চলতে হবে সকলকেই, আর এই নিয়ম না মানলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা, কারণ এখনকার দিনে প্যান কার্ড ছাড়া কোন রকমের আর্থিক লেনদেন করা সম্ভব নয়। সেই জন্য আপনাদের উচিত যে আগামী দিনে এই সকল ধরনের নিয়ম জেনে বুঝে নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রেশন কার্ড এবং প্যান কার্ডকে নিয়ে বিশেষ একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।